বিলুপ্ত কয়েকটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা গুপ্ত পুলিশ বা সিক্রেট পুলিশ যদি লাগাম ছাড়া শক্তি পেয়ে বসে তবে দেশের মানুষের কাছে তারা হয়ে ওঠে আতঙ্কের অন্য নাম বিলুপ্ত করে দেওয়া এমনই কয়েকটি কুখ্যাত গোয়েন্দা সংস্থার কথাই আজ বলবো স্তাসি, পূর্ব জার্মানি উনিশশো সালে সোভিয়েত সমর্থিত পূর্ব জার্মানি গঠিত হওয়ার মাস মধ্যে মধ্যে গঠন করা হয় শুরুর দিকে এই সংস্থা খুব ছোট ছিল মূলত পশ্চিমা গুপ্তচর আর নাচ্ছিদের উপরে নজরদারি করাই এর কাজ ছিল তবে উনিশশো সালে এরিক মিয়েলকে এর প্রধান হয়ে আসার পর সব বদলে যায় মিয়েলকেকে পশ্চিমা সংবাদ মাধ্যম বলতো মাস্টার অফ ফিয়ার সোভিয়েতদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মিএলকে এর আমলে স্তাসি বিশ্বের সব থেকে দক্ষ এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থায় পরিণত হয় সে আমলে পূর্ব জার্মানি থেকে অনেকেই পালিয়ে পশ্চিম জার্মানিতে চলে যেত স্তাসি কর্মকর্তারা এসব পালিয়ে যাওয়া লোকদের অপহরণ করে ফেরত আনত বার্লিন পাচের টোপকে পালাবার সময় অনেক মানুষ স্তাসি এজেন্টদের গুলিতে নিহত হয়েছে উনিশশো সালে স্তাসি বিলুপ্ত করে দেওয়া হয় দ্য লাইফস অফ আদার্স নামের বিখ্যাত চলচ্চিত্রটি দৈনিক স্তাসি কর্মকর্তাকে নিয়ে বানানো হয়েছে সাভাগ ইরান অর্গানাইজেশন অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি ওরফে সাহাগ ছিল ইরাকের শাসক রেজা শাহ এর গোয়েন্দা সংস্থা উনিশশো সাতান্ন সালে সিআইএর মোসাদের আদলে এটি গড়ে তোলা হয় ইরানের সবথেকে ভয়ঙ্কর সংগঠন ছিল এই সাভাক রেস্টা কমিউনিস্ট আর ধর্মীয় সংগঠনগুলিকে ভীষণ ভয় পেতেন তার নির্দেশে সাভাগ গোটা দেশ জুড়ে যথেষ্ট ধরপাকড় চালাতো বিশেষ করে সাওকের অত্যাচার আর জিজ্ঞাসাবাদের পদ্ধতি ছিল ভয়ঙ্কর বন্দিকে প্রয়োজনে অপহরণ করে খুন করে ফেলতেও সাভাগ এজেন্টদের বাঁধত না ঘুমোতে না দেওয়া একলা আটকে রাখা পায়ের পাতায় চাবুক মারা নখ উপড়ে ফেলা বৈদ্যুতিক শক সাপ দিয়ে ভয় দেখানো নাকে অ্যাসিড ঢেলে দেওয়া ধর্ষণ বন্দীদের গায়ে মুক্ত বিসর্জন সাবাকের অত্যাচারের ধরন তালিকা করেও শেষ হবে না উনিশশো সালে শাহের পতনে কিছুদিন আগে সাবাক বিলুপ্ত করে দেওয়া হয় পার্সে নামক সিনেমাটি সাবাকের অত্যাচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ওখরানা রাশিয়া আঠারোশো সালে ওখরানা প্রতিষ্ঠা করে রুশ যার মূলত দেশ জুড়ে ছড়িয়ে পড়া নিহিলিসদের দমন করাই ছিল এর উদ্দেশ্য ওখরানা কুখ্যাত ছিল এর ভয়ানক অত্যাচার আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উনিশশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের পরে উত্তেজিত জনতা ওখরানার কার্যালয় পুড়িয়ে দেয় এন কেভিডি সোভিয়েত ইউনিয়ন নারদনে কমিসারিয়ে ট্রেনিক ডেল ওরফে এনকেভিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত এটি কেবল সাধারণ পুলিশ সংস্থাই ছিল পরে উনিশশো চৌত্রিশ সালে গুপ্ত পুলিশ ওকবুকে এর সাথে জুড়ে দিলে এনকেভিডি দারুণ শক্তিশালী হয়ে ওঠে দ্বিতীয় মহাযুদ্ধে পরবর্তী সময়ে পূর্ব ইউরোপ আর সোভিয়েত ইউনিয়নে গজিয়ে ওঠা জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে পিষে ফেলে এনকেভিটি কাতিন গণহত্যার মতো অনেকগুলো গণহত্যা আর খুনের রক্ত লেগে আছে এই সংস্থার গায়ে লক্ষাধিক মানুষ মরেছে এই সময়ে এর বাইরে এনকেভিডি সব থেকে কুখ্যাত কাজ হলো তিরিশের দশকে স্টালিনের নির্দেশে সোভিয়েত সমাজ আর কমিউনিস্ট পার্টির লক্ষ লক্ষ মানুষকে বন্দি ও হত্যা করা অত্যাচার গুলাগে পাঠিয়ে দেওয়া ইত্যাদি উনিশশো সালে এনকেভিডি ভেঙে কেজিবি গঠন করা হয় দিনা চিলি দে ইন্টেলিজেন্সিয়া ন্যাশনাল ওরফে দিনা গঠন করা হয় উনিশশো সালে চিলিতে জনপ্রিয় নেতা সালভাদর আইন দেখে খুন করে তখন সদ্য ক্ষমতায় এসেছেন অগস্ত পিনোসে দেশব্যাপী বিক্ষুব্ধ মানুষকে বসে আনবার জন্য দিনা গঠন করা হয় শুরুতে এটি সেনাবাহিনীর হাতে থাকলেও উনিশশো সালে একে পৃথক সংস্থা করা হয় দিনা চিলিতে হাজার হাজার মানুষের গুম আর হত্যার জন্য দায়ী মেয়েদেরকে ধর্ষণ করা আর জীবিত বন্দীদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া ছিল এর অত্যাচারের অন্যতম ধরণ হাজার হাজার বন্দিকে বন্দীকে মরুভূমির বিরান অঞ্চলে আটকে রাখত দিনা কর্মকর্তারা পরবর্তীতে পিনসের পতনের পর অনেক দিনা এজেন্টকে বিচারের আওতায় আনা হয় পিনসে অবশ্য বিচার কাজ শুরু হওয়ার আগেই মারা যান